জাগরণ করো, কিন্তু আমরা রাত্রি তো জাগরণ করি না, তারপরেও আমরা খেলতাম সাই রাত্রি অতিবাহিত করে। অথচ বন্ধুর এই রাতের যে গুরুত্ব, এই রাতের গুরুত্ব সম্পর্কে আমরা যদি জানতাম তাহলে আমরা খেলতাম সাই কাটিয়ে দিতাম না। অথচ বন্ধুরে বিশ্বনবী বলছে যে এই রমজান মাসের গুরুত্ব রয়েছে, তার মধ্যে তিন নম্বরে গুরুত্ব এই রমজান মাসের একটি রাত রয়েছে লাইলাতুল কদর, রমজানেরই একটি রাত রে এই মাসেতে একটি রাত রে সবে কদর নামটি যার হাজার মাসের সেরার সেরা হৃদয় পাপীর দুঃখ ভার এই মাসেতে নাজিল হল নবীর উপর পাক কোরআন। অতএব বন্ধুরে এই রমজান মাসের গুরুত্ব অনেক রয়েছে, অথচ এই সারা রমজান জুড়ে আমরা পাপে লিপ্ত হয়ে আছে। বিশ্বনবী বলছেন এই রমজান হচ্ছে আসিয়ামু জুন্নাতুন, এই রমজানের রোজা হচ্ছে ঢাল, পাপ থেকে বাঁচার ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যে রমজানের রোজা রাখবে চার নম্বর লাভ, চার নম্বরে আমাদের লাভ, আমরা যদি রমজানের রোজা রাখতে পারে তাহলে আমাদের চার নম্বরে লাভ হবে। বিশ্বনবী বলছেন যে কোনো মানুষ যদি এই রমজানের রোজা রাখে তাহলে তার চার নম্বরে লাভ হবে, যে সে পাপ থেকে বাঁচতে পারবে। সারা পৃথিবী জুড়ে যত পাপ রয়েছে সমস্ত পাপ থেকে বাঁচাবে এই রোজা, সমস্ত পাপ থেকে বাঁচাবে এই রোজা। যদি আমরা রমজানের রোজা রাখতে পারি চার নম্বরে আমাদের লাভ উপকার, যে আমাদেরকে এই রোজা পৃথিবীর মুখে পাপ থেকে বাঁচাবে। অথচ আমরা পাপ থেকে বাঁচতে পারছি না, আমরা রোজা রাখি সারাদিন মগরে।